হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার নতুন ঘরের ভেতরে আরেকটা ছোট্ট ঘর করা হয়েছে। এই প্যারট বিগটা আনা হয়েছে, মানে শর্ট বিগ আর কি, একটু ভালো ফাইটার। তো জোড়াটা আমি দেখাচ্ছি একটু বাদে, দেখতে থাকো। এরা আমার বাড়ির বাচ্চা, এ বাড়ির বাচ্চা এগুলো। ও তবে এই মেলটার ওয়েটও আছে 2.5 কিলো প্লাস, আর ফিমেলটারও ওয়েট আছে 2.5 কিলো প্লাস, দুজনেরই 2.5 কিলো প্লাস ওয়েট আছে। বয়স হচ্ছে ওই 10 মাস বয়স হবে দুজনেরই, সেম মোটামুটি। তো তোমাদের কারোর যদি এরকম পেয়ার লাগে বা বাচ্চা লাগে, অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। সবসময় বাচ্চা থাকে আমার কাছে, এবং খুবই রিজনেবল রেটে তোমরা কিন্তু আমার থেকে এই শর্ট বিগ আর প্যারট বিগের বাচ্চাগুলো পেয়ে যাবে। আর মোটামুটি এগুলো ওই ধরে রাখো 4 কিলো 3.5 কিলো এরকম ওয়েট হয়, আর বাচ্চাগুলো মোটামুটি আরও বাড়বে, আরও বড় হবে। এদেরও বাচ্চা তোলা হবে, এর বাচ্চা তুলে তারপরে এই পেয়ারটাও বিক্রি আছে। যদি কারোর লাগে অবশ্যই জানাবে। দেখো যেরকম ফাইট করছে আমার করকনাথের সাথে ইয়েটা, এই শর্ট বিগটা। এগুলো প্যারোটার শর্টের ক্রসে আছে, তবে ভালো বাচ্চা এসছে। এগুলোর ওয়েট এখন প্রায় 1 কিলো 200 প্লাস হবে, 1 কিলো 200-র বেশি হবে। দুজনেরই ওয়েট সেম আছে মোটামুটি। এটা মেল বাচ্চা হয়েছে, আর এই ব্ল্যাক বাচ্চাটা, এটা হচ্ছে ফিমেল বাচ্চা হয়েছে। ওয়েট বাবা মারও ওয়েট মোটামুটি ধরে রাখো, বাবার ওই 5 কিলো ছিল, মায়ের ওয়েট ছিল 3.5 কিলো, এগুলো ওই কাছাকাছি যাবে। এটা আমার বাড়ির করকনাথের বাচ্চা, এর বয়স এখন হয়ে গেছে 6 মান্থ প্লাস, এটাও তাই 6-7-8 মান্থ হয়ে গেছে এটারও বয়স। আর এখানে এখন মাটি গেছে, এ দেখো এরও কিন্তু ভালো রানিং। আর এটা সব করকনাথের ক্রস, আর এগুলো হচ্ছে অরিজিনাল বাচ্চা হয়েছে যেগুলো করকনাথের। এই বাচ্চাগুলো বড় হয়েছে এখন ভালোই, এখন এরা ডিম দিচ্ছে। আর এগুলো মোটামুটি ধরো ওয়েট হয়ে গেছে 1 কিলো 1.2 কিলো এরকম। এটার ওয়েট মোটামুটি ধরো 2 কিলোর কাছাকাছি, বা 2 কিলো প্লাসও হতে পারে। তবে এ কিন্তু আমার বাড়িতে ভালোই একদম ফুর্তিলা বাচ্চা, খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তো তোমাদের যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, ডেসক্রিপশানে দেওয়া লিংকে তোমরা ক্লিক করে জয়েন করতে পারো আমার গ্রুপে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। হে কোকো, কোকো, হে কোকো।